এমওটনের মেশিনে আপনার প্রথমত মেশিনটা অফ করেন, অফ করেন মেশিন, মেশিনটা অফ করে এই দুইটা বাটন চাপ দিয়ে এবি সি বাটন আর এবি বি বাটন চাপ দিয়ে ধরে থেকে অন করবেন। অন করলে মেশিনটা অন হলো। অন করার পরে এই দুটো বাটন একসাথে চাপ দিবেন, দেওয়ার পরে আপনার এফ এম লেখা করছে রিসেট হয়ে গেছে। দেখছেন বোর্ডটা কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আবার অফ করে অন করবেন, অফ করে অন করেন, অন করেন। এই দেন মেশিনটা কিন্তু একদম ফুল রিসেট হয়ে গেছে, আগের প্রোগ্রাম কিন্তু নাই। আবার দেখাই দিস, এই দেন আমি কিন্তু প্রোগ্রাম উল্টো পাল্টা করে রাখছি। দেন এরকম আছে, রিসেট দেওয়ার পরে আবার থাকবো না। এই ম্যাডাম চাপ দুইটা বাটন চাপ দিয়ে ধরে থাকলাম, অন করেন। এই দেন আমার কিন্তু এই জায়গায় 0088 লেখা। এখন আমরা এই দুটো বাটন চাপ দিলে এই যে এফ এন লেখাতে আমার কিন্তু রিসেট হয়ে গেছে। আমরা এই ইন্ডো বাটন চাপ দিয়ে আবার অফ করে করেন, অন করেন। এই দেখেন আমার কিন্তু রিসেট হয়ে গেছে, ফুল রিসেট। মূলত এইভাবে রিসেট দিতে ঝুঁকি DDL 900 AS এই মডেলের মেশিনে।